আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে যে রেমিডি শেয়ার করবো সেটা আপনাদের কাছে একদমই অবাক করা একটা বিষয় হবে কারণ স্কিনের সাথে এই ফেশিয়ালটা যখনই করবেন আপনার স্কিনে আপনার স্কিনের সমস্ত ময়লা দাগ দূর করে স্কিনকে পরিষ্কার করবে একদমই দুধের মতো ফসা করে ফেলবে আপনাদের স্কিনটা অনেক বেশি হেলদি উজ্জ্বল করবে আর স্কিনের যে কোনো বয়সের চাপ দূর করতে এই ফেশিয়াল ভীষণভাবে কাজ করবে আপনারা এই ফেশিয়ালটা চোখ বন্ধ করে করতে পারেন যে কোনো স্কিনে এই ফেশিয়ালটা করা যাবে আশা করছি ভিডিওটা আপনাদের ভীষণ কাজে আসবে অবশ্যই না টেনে দেখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি চলুন তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করি আমরা কিন্তু মেয়েরা স্কিনের যত্ন নিতে ভীষণভাবে পছন্দ করি আবার অনেকে কিন্তু অবহেলা করে থাকি তার সাথে সাথে কিন্তু আমাদের বয়সটা কিন্তু বাড়তেই থাকে এটা কিন্তু কোনোভাবেই কমে না তো সেই জন্য আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ বেসন নিয়ে নিলাম এটা বুটের ডালের যে বেসনটা হয় সেই বেসনটাই এখানে ব্যবহার করতে হবে এক টেবিল চামচ পরিমাণ বেসনের সাথে সামান্য পরিমাণ আমি এখানে হলুদ ব্যবহার করলাম এখানে কাঁচা হলুদ দিতে পারবেন তবে এখানে হলুদটা কিন্তু সামান্য পরিমাণে ব্যবহার করতে হবে তার সাথে যে উপাদানটি আমি এখানে ব্যবহার করছি সেটা হলো টক দই এই টক দইটাই আপনার স্কিনের সব কিছু সমস্যার সমাধান করে দিবে টক দই এখানে হলুদ আর বেসন এই তিনটি উপাদান আমি ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু কোনোভাবে পানি গোলাপ জল বা কোনো কিছুই ব্যবহার করা যাবে না কারণ এখানে সমস্ত উপাদানের মূল কিন্তু এখানে টক দই টক দইটা এখানে রাখ যতটুকু আমি বেসন নিয়েছি তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ লাগতে পারে আর এই টক দইটা আমি বাসায় তৈরি করেছি যার কারণে একটু পাতলা হয়েছে আপনারা চাইলে বাহির কেনাটাও ব্যবহার করতে পারবেন এবার ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এটি এই ক্রিমটা বা এই ফেশিয়ালটা আপনার স্কিনে এতটাই সফট করে দিবে আপনি এটা কল্পনাও করতে পারবেন না আপনার স্কিনের জন্য এই ফেশিয়ালটা হবে সবচেয়ে কার্যকরী একটি ফেশিয়াল আপনারা একবার অন্তত এটা ট্রাই করবেন তো ভালো করে এটা মিশিয়ে নিয়েছি এবারও কিন্তু আমার এখানে আরও দু একটি উপাদান অ্যাড করতে হবে তো এটা মিশিয়ে নেওয়ার পর আমি এখানে ব্যবহার করছি কয়েক ফোটা লেবুর রস লেবু রস আমাদের স্কিনটাকে ব্লিচের কাজ করবে স্কিন পরিষ্কার করতে উজ্জ্বল করতে সাহায্য করবে আর স্কিনের যে সমস্ত ময়লা আছে সেটা দূর করবে তার সাথে আমি এখানে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ নারকল তেল নারকল তেল আমাদের বয়সের চাপ দূর করতে সাহায্য করবে মুখের মেস্তা দূর করবে মুখের কালো দাগ দূর করবে নারকল তেল আমাদের স্কিনের জন্য অনেক বেশি উপকারী আপনারা নারকেল তেলটা এখানে কোনোভাবেই মিস করবেন না দেওয়ার চেষ্টা করবেন যাদের অয়েলি স্কিন তারাও কিন্তু এই ফেশিয়ালের সাথে নারকেল তেল ব্যবহার করতে পারবেন এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই আমাকে সাপোর্ট করবেন অবশ্যই পাশে থাকবেন আপনাদের সাপোর্ট কিন্তু অনেক দরকার তাছাড়া কিন্তু কোনোভাবেই কোনো কাজে আগানো যাবে না তো দেখতে পাচ্ছেন আমি এটা একদমই সম্পূর্ণভাবে রেডি করে নিয়েছি এবার আমি স্কিনে এটাকে এইভাবে অ্যাপ্লাই করে দেখাচ্ছি আপনারা মুখে গলায় ঘাড়ে এই ফেশিয়াল ব্যবহার করতে পারবেন আমাদের মুখের সাথে কিন্তু আমাদের গলা গাড় এগুলোও কিন্তু কালো হয়ে যায় আমরা এই ফেশিয়ালটা আমাদের গলায় ঘাড়ে ব্যবহার করতে পারবো আর এইটা ব্যবহার করার সাথে সাথে আপনার স্কিনটা আপনি বুঝতে পারবেন এতটাই ভালো লাগবে আপনার স্কিনে যে কোনো ফেশিয়াল আছে। কোনো রকমের জ্বালা পোড়া খারাপ লাগা বা কোনো সমস্যা হবে না এটা একদমই শরীরের সাথে বা স্কিনের সাথে মিশে যাবে এইভাবে আপনি সমস্ত মুখে গলায় ঘাড়ে এটা লাগিয়ে নেবেন তারপরে অপেক্ষা করবেন পনেরো থেকে বিশ মিনিটের মতো অবশ্যই অপেক্ষা করতে হবে যখন এটা শুকিয়ে টান টান হয়ে আসবে তখন আপনার হাতের আঙ্গুলে আবার কিছু নর্মাল পানি নিয়ে স্কিনটাকে আলতো হাতে এইভাবে মাসাজ করবেন ভালোভাবে সমস্ত স্কিনে চোখের নিচে আর আপনাদের যেখানে যেখানে দাগ আছে সেই জায়গাগুলোতে একটু ভালো করে মাসাজ করার চেষ্টা করবেন তারপরে নর্মাল পানিটা ধুয়ে আপনার মুখে অবশ্যই ক্রিম ব্যবহার করতে হবে আর এই ফেশিয়ালটা আমি বলবো সাথে সাথে তৈরি করে সাথে সাথেই ফেশিয়ালটা করবেন কোনো রকমের রাখা যাবে না তাহলে কিন্তু কাজ করবে না তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ